Assalamualaikum everyone, welcome back to my channel. আজকের ভিডিওটা আমি বিকালবেলার নাস্তা থেকে শুরু করেছিলাম। তো এখানে হচ্ছে আমি বিকালে আজকে লাচ্ছা সেমাই রান্না করেছি। আর আমার বাসায় আমার বাচ্চারা এই লাচ্ছা সেমাইটা খুব একটা বেশি পছন্দ করে না। তবে মাঝে মধ্যে আমি একটু ব্যতিক্রম আনার জন্য এরকম একটু সেমাই রান্না করি। কারণ দেখা যায় যে আমার বড় ছেলেটা একদম মিষ্টি খেতে পছন্দ করে না, ছোটটা মোটামুটি করে, তবে বড়টা একদমই মিষ্টি খেতে পছন্দ করে না বলে তেমন একটা সেমাই টেমাই রান্না করা হয় না, জাস্ট ঈদের সময় একটু করা হয়। এই তো বিকেলবেলা নাস্তা করা শেষ হয়ে গেলে আমি একটু বাহিরে গিয়েছিলাম, একটু টুকটাক কিছু জিনিস ছিল ওগুলো কেনার জন্য। তো এখন আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি। এই তো আমি এখানে নিয়ে আসলাম আমার সামান্য কিছু আর কি জিনিস, খুব বেশি না, তবে এগুলো আমার খুব দরকার ছিল। তো আমি যেগুলো এনেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে হচ্ছে আমি একটা ছোট্ট মগ এনেছি প্লাস্টিকের, তারপর হচ্ছে এই ব্যাংটা, এটা আমার খুব প্রয়োজনীয়, এটা আমি সবসময় ব্যবহার করি। আমার এই ব্যাংটা আমার অনেক বিপদের সময় কাজে লেগেছে, হয়তো 100-500 টাকা, এগুলো কোনো টাকা না, এগুলো দেখা যায় যে আমরা মানে খরচ করে ফেলি, তো তার ভিতরে যদি আমি এগুলো জমাই আমাকে অনেক সময় কিন্তু বিপদে এই ব্যাংকটা সাহায্য করে। তো এই জন্য আমি এখন রেগুলার এই ব্যাংকটায় টাকা জমানোর অভ্যাস করছি, আমার বাচ্চাদেরকেও তা করি। তো এখানে হচ্ছে আর একটা স্টিলের থালি এনেছি, আমার এরকম একটা স্টিলের থালি খুব দরকার হয়। আর হচ্ছে একটা তাওয়া এনেছি, আর এই তো একটা চাল ধোয়ার চালনি। আর এই ধরনের এই ঝুড়িগুলো কিন্তু আমি আগেও 3-4টা এনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই ঝুড়িগুলো খুব সুবিধাজনক ফ্রিজে যে কোনো জিনিস রাখার জন্য বা যে কোনো জিনিস স্টক করে রাখার জন্য, এগুলো খুব ভালো। আর একটা কিচেন র‍্যাক এনেছি, দেখতেই পেয়েছেন। আর এখন হচ্ছে আমি এই তাওয়াটার উপরে যে স্টিকার, সেই স্টিকারটা তুলবো, একটু হালকা ঘ্যাসের মধ্যে গরম করে নিয়েছি তাওয়াটা, তারপর গরম করে নিলে একটু আস্তে করে খোঁচা দিলে যে কোনো কিছু দিয়ে এমনিতেই উঠে যায়। এটা খুব সহজ একটা টিপস, কিচেন টিপস ধরতে পারেন আপনারা, কারণ দেখা যায় এই স্টিকারটা যদি পানিতে ভিজিয়ে তুলেন বা এমনিতেই তুলতে গেলে কিন্তু এটা দাগ লেগে যায়, কিন্তু এভাবে যদি একটু গরম করে তাওয়াটা তুলেন স্টিকারটা, তাহলে কিন্তু আর আপনার কোনো রকম ছিঁড়বে না বা থেকে যাবে না, কষ্টই নেই। তো আমি থালির মধ্যেও যে স্টিকারটা আছে ওটাও আমি সেম প্রসেসে তুলছি। আমি থালিটা হালকা একটু গরম করে নিচ্ছি, তারপর একটু খোঁচা দিয়ে এই স্টিকারটা তুলে ফেলবো। এটা খুব মানে সাধারণ হলেও কিন্তু দেখবেন যখন এটা পরিষ্কার করতে যাবেন মানে স্বাভাবিকভাবে, তখন কিন্তু এটা অনেক হার্ড হয়ে যায়, অনেক কষ্ট হয় এই স্টিকারটা ছাড়াতে। এইভাবে হালকা গরম করে যদি আপনার স্টিকারগুলো তুলেন যে কোনো জিনিসের, তাহলে কিন্তু অনেক সহজ হয়। তো আমি এই যে র‍্যাকটা কিন্তু ধুয়ে টুয়ে এখানে সেট করে দিয়েছি, কিচেনের এক সাইডে সেট করে দিয়েছি। আমার কিচেনটা খুবই ছোট, আমি এখানে মানে কিছুই রাখতে পারি না, তো এই ছোট্ট র‍্যাকটা আমার কিচেনের জন্য একদম উপযুক্ত। তো দেখলাম যখন পছন্দ হলো নিয়ে ফেললাম। তো আপনাদের কেমন লেগেছে আমার এই র‍্যাকটা কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এখন হচ্ছে পরের দিন সকালে আমি যে তাওয়াটা এনেছিল নতুন, সেটা আমি এখন ব্যবহার করে দেখছি যে কীরকম হয়। তবে আমি একটা বোকামি করেছি, আমি প্রথমেই প্রথম দিনই রুটি বানাচ্ছিলাম আর কি। প্রথম দিন কিন্তু যে কোনো তাওয়া বা লোহার যে কোনো কিছুর মধ্যে তেল তেলে করার জন্য আগে পরোটা ভাজতে হয়, সেটা আমি ভুলে গিয়েছিলাম আর রুটি শেখা মানে শুরু করেছিলাম। তো রুটির অবস্থা এই, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিলো। তো পরবর্তীতে যখন আমার মানে রুটি বানানো শেষ হয়ে গেছে, তখন আমি বুঝতে পারলাম যে আসলে আমি ভুল করেছি। যে কোনো তাওয়া ব্যবহার করার আগে নতুন থাকা অবস্থায় 3-4 দিন কিন্তু পরোটা বানালে ওই তাওয়াটা অনেক ভালো হয়। তো আমি এই তাওয়াটা পরে রাগ করে রেখেই দিয়েছি, এটা আর ব্যবহার করিনি। এটা পরবর্তীতে আমার যে পুরানো যে তাওয়াটা আছে ওটা আমি ব্যবহার করেছি, ওটা দিয়েই আমি রুটি বানিয়েছি। তো তাওয়াটা কিন্তু আমার নেওয়ার ইচ্ছা ছিল না, ওটা আমার হাজব্যান্ড নিয়েছে, কারণ ও এই আমার এই লোহার তাওয়াটা ব্যবহার করতে পছন্দ করে না, কারণ আমার এই লোহার তাওয়াটা অনেক ছোট। এটা আমার খালাতো বোন আমাকে গিফট করেছিল যখন আমি প্রথম সংসার শুরু করেছিলাম তখন। তো এটা একটু ছোট পড়ে গিয়েছে, তো এটাতে পরোটা বা রুটি বানাতে গেলে আমার হাজব্যান্ডের অসুবিধা হয়, আমারও অসুবিধা হয়, তবে আমি সেটা মানিয়ে নিতে পারি। তো ওর একটু অসুবিধা হয় বলে ও এই তাওয়াটা নিয়েছে, যেটা আজকে আমি নিলাম। এটা হচ্ছে শরীফ কোম্পানির, শরীফ মেলামাইন যে আছে ওই কোম্পানির, শরীফ কোম্পানির তাওয়া। তো আমি ওটা আসলে দেখিনি ও যে নিচ্ছিল, আমি যদি দেখতাম তাহলে আমি নন স্টিকারে নিতাম।
তো ও যখন এটা কাউন্টারে দিয়ে দিল আর কি, পরে যখন আমি প্যাকেট করে দিয়েছে বাসায় এসে দেখছি যে ও তাওয়াটা চুজ করেছে। তো যাই হোক, হাজব্যান্ডের চয়েজেবল জিনিস এটা, এই জন্য আমি আর কিছু বলিনি। তা আমার রুটি সবগুলো আমি সকালবেলা বানিয়ে নিচ্ছি আমার পুরাতন তাওয়ায়। এরপরে হচ্ছে সকালবেলা যখন আমার বাচ্চা ডিম খেতে চাইলো, মানে রুটি দিয়ে ও ডিম ভাজি খাবে, তখন আমি ওই নতুন তাওয়াটাই করেছিলাম ডিম ভাজি। এরপর বুঝতে পারলাম যে আসলে আমি ভুল করেছি, আমি যদি নতুন অবস্থায় তাওয়াটার মধ্যে পরোটা বানাতাম তাহলে আমার তাওয়াটা অনেক তেল তেল হতো আর এভাবে রুটিগুলো পুড়ে যেত না। পুরাতন তাওয়ায় কিন্তু আমার রুটিগুলো অনেক সুন্দর হয়েছে আর ফুলেছেও। তো যে কোনো লোহার জিনিসে কিন্তু অনেক সুন্দর হয়, তেলের বা এমনিতেই ভাজা পোড়ার জিনিসগুলো অনেক সুন্দর হয়। তো এই তো আমার আজকের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো সকালবেলা আমার ছেলেকে এই তো ডিমটা ভেজে দিলাম আর একটু সাজিয়ে গুজিয়ে দিলে আমার ছেলেটা খুব খুশি হয় আর নতুন প্লেটে বা নতুন যে কোনো কিছুতে ও খেতে বা ব্যবহার করতে খুবই খুশি হয়, সব বাচ্চাদের মতোই। তো আমি চেষ্টা করি আমার ছেলেকে এভাবে গুছিয়ে টুছিয়ে সুন্দর করে একটু দিতে, সব সময় আর তো দেওয়া হয় না, মাঝে মধ্যে চেষ্টা করি ওকে এভাবে গুছিয়ে দিতে। তো তাতেও ভীষণ খুশি হয়। আর বাচ্চা কাচ্চারা তো খেতে চায় না মোটেই, আমার ছেলেও সেরকম একদম খেতে চায় না আমার বড় ছেলেটা। তো এই জন্য ওকে খাওয়ানোর জন্য মাঝে মাঝে আমাকে অনেক টিপস অবলম্বন করতে হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।